সেটা 4%, কিন্তু বাকিটা সরকার মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে সেটা বাকি যে ডিফারেন্সিয়াল অ্যামাউন্টটা সেটা করে দিচ্ছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করছে। আচ্ছা কেন্দ্রের কি আছে শিক্ষার জন্য বলছে কেন? বেটি বাঁচাও বেটি পড়াও এখনো চলছে নাকি স্কিমটা? উত্তর হলো না। আচ্ছা বেশ, চলছে না, যখন চলছিল তখন কজন এর বেনিফিশিয়ারি? উত্তর হলো কেউ নয়, কারণ এটা মেয়েদের বাঁচানো আর পড়ানোর জন্য নয়, এটা হলো আসলে অ্যাডভার্টাইজিং এজেন্সিকে পয়সা পাইয়ে দেওয়ার জন্য, বলছে সচেতনতার প্রোগ্রাম করে এটা পয়সা পাইয়ে দেওয়ার জন্য অ্যালটমেন্ট বাজেটে বেটি বাঁচাও বেটি পড়াও স্কিম চলে গেছে। কিন্তু বিমানবন্দরে গিয়ে দেখুন, বিমানে উঠবার যে সিঁড়িগুলো আছে তাতে এখনো বেটি বাঁচাও বেটি পড়াও লেখা রয়েছে, যাতে বিদেশিরা কেউ আসলে ভাবে আরে বাবা ক্যা কিয়া হ্যায়, জো নামুমকিন থা ও মুমকিন কর দিয়া হ্যায় হামারে প্রধানমন্ত্রী, দেখিয়ে ক্যা কিয়া, বেটি কো বাঁচাতে হ্যায় বেটি কো পড়াতে হ্যায়, তো এর থেকে ভালো আর কি হতে পারে তারা ভাবে, কিন্তু বাস্তবে সেটা নয়। এই সচেতনতা তৈরি করবার দরকার নেই আপনার, আমাদেরই পয়সা খরচ করে আমাদেরই সচেতন করবেন যে মা অওয়া কখ শেখায় তাকে ডিগ্রি ধরতে হয় না, সে অওয়া কখ শেখায় এবিসিডি পড়ায় যা তার সন্তান জীবনে ভোলে না, অর্থাৎ মা যেটা পড়িয়ে দেয় জীবনে ভোলে না। আপনার সচেতনতা তৈরি করার কর্মসূচির মধ্য দিয়ে মাকে সচেতন করবার কোনো প্রয়োজন হয় না, তাই অ্যাডভার্টাইজিং এজেন্সিকে পয়সা দেওয়ার জন্য অ্যালটমেন্ট। বলছে আমরা কিউ নেই লিয়া আয়ুষ্মান, আয়ুষ্মান লেতে তো ওর জাদা দিন জিন্দা রেখতে আয়ুষ্মান মানে আরো দীর্ঘায়ু হয়, ওটারই তো হিন্দি, তাহলে এটা নিলে অনেক বাঁচতে বাঁচতাম, কত লক্ষ পরিবারকে আমরা দিতে পারতাম, 70 লক্ষ পরিবার। আর স্বাস্থ্য সাথীতে আমরা কত নিয়েছি, প্রায় 2.5 কোটি পরিবার, তাহলে 70 লক্ষ দেব না 2.5 কোটি নেব? উত্তর হলো 2.5 কোটি। আচ্ছা তুমি কবে করলে, কবে করলে? 2018 অক্টোবর মাসে আয়ুষ্মান ভারত এসেছে। আচ্ছা আমরা কবে করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী কবে করেছেন? 2016 ডিসেম্বর মাসে, প্রয়োগ হয়েছে 2017 সালের জানুয়ারি মাস থেকে। তাহলে তোমার যে আমি আয়ুষ্মান নেব, তুমি তো ডুবতে গেলে আমাদের স্বাস্থ্যসাথী, আর ডুবতে গিয়ে ফেলটুস বাবু ইতিহাস পরীক্ষার নিয়ে গেছে ভূগোলের চোথা, তাহলে ভূগোলের চোথা নিয়ে ইতিহাসের পরীক্ষা দিলে যা হয় তাই হয়েছে, তাই 70 লক্ষ ওনার হলে হবে। কিন্তু বাবা খালি হলে হবে না, একটা ছবি লাগাতে হবে, একটা ছবি লাগাতে হবে। আয়ুষ্মান ভারত 100 টাকা 60 টাকা দেবে, মনে রাখবে আয়ুষ্মানে রাজ্যগুলিকে 40% দিতে হয় আর 60% ব্যয় কেন্দ্রীয় সরকার, তাহলে কি হবে, ছবি লাগাতে হবে। প্রধানমন্ত্রীকে তো সবাই চেনে, তাহলে আবার ছবি লাগিয়ে ঘরে ঘরে সেটাকে চেনাবার দরকার কি আছে? কারণ কল্যাণদা যখন স্বাস্থ্যসাথী যদি করে থাকেন, তার কত বড় তখন গুহায় বসেছিলেন এত বড় দাড়ি সেই ছবি, আবার যখন মল্লিকা করেছে তখন আবার আর একটা কোথায় কি করেছেন দাড়ি একটু ছোট হয়েছে, আমি যখন করলাম তখন তো বাইডেন আর ট্রাম্পের সাথে একটু গলা মেলাবে দাড়ি আরো ছোট করে দিয়েছে, তো কোন দাড়ির ছবিটা লাগাবো তাই বুঝতে তো অনেকদিন সময় লেগে যাবে। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী নিজের মুখের ছবিটা স্বাস্থ্যসাথীতে লাগাননি, এটা আমি মা বোনেদের কাছে বলছি, এটা খালি 5 লক্ষ টাকা নয়, সে তো লাগবেই, শরীর খারাপ হলে আপনার অধিকার, আপনি সরকারি হাসপাতালে যাবেন না বেসরকারি সুবিধা নেবেন, সরকারিতে গেলে সব কিছু ফ্রি, সমস্ত ব্যয়বহুল চিকিৎসা ফ্রি, কিন্তু আপনার অধিকার, আপনি বেসরকারিতেও যেতে পারেন। 2000-এর ওপর হাসপাতাল নার্সিংহোম এনলিস্টেড আছে স্বাস্থ্যসাথীতে, কিন্তু আমি তার থেকেও বেশি মনে করি যে একটা স্বাস্থ্যসাথী করে দুটো পরিবারকে এক করে দিয়েছে, দুটো পরিবার, এই যে বলছিলাম বোঝা,
ওই বোঝাটা যাতে না হয়, যাতে মা বাবা মনে করে যে মেয়েটাও আমার অসুস্থতার পাশে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, আপনার মেয়েদের শ্বশুরের প্রতি দায়িত্ব, শাশুড়ির প্রতি দায়িত্ব, সন্তানদের প্রতি দায়িত্ব, স্বামীর প্রতি দায়িত্ব এটা আছেই, করতেই হবে, কিন্তু মায়ের প্রতি বুঝি দায়িত্ব নেই, বাবার প্রতি বুঝি দায়িত্ব নেই? আপনি কি বাবার অনুসজাত নন? আপনি মায়ের গর্ভ থেকে সূর্যের আলো দেখেননি? তাহলে তাদের পাশে থাকতে হবে। তাই দুটো পরিবারকে এক করে দিয়ে সমাজের সংস্কারক হিসেবে কাজ করেছেন। যতক্ষণ ভোটের ময়দানে কেউ লড়ে তখন তার কাঁধে থাকে দলের পতাকা, আর প্রশাসনের মাথায় যখন বসে তখন সমাজের সংস্কারকের কাজও সে করে। সেটাই মুখ্যমন্ত্রী করেছেন দুটো পরিবারকে এক করে দিয়ে। আমরা সেই মুখ্যমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ যে দুটো পরিবারকে এভাবে এক করে দিয়েছে। আপনি দেখুন লক্ষ্মী ভান্ডার, ওরা বলতো রেউড়ি দিচ্ছে, রেউড়ি দিচ্ছে, কি 500 হাজার সেটা বড় কথা নয়, রেউড়ি শব্দটা অপমান সূচক না। আপনি কি নিয়েছেন, ভিক্ষা নিয়েছেন নাকি ঘুষ নিয়েছেন? সরকার কি দিয়েছে আপনাকে? আপনার টাকা আপনাকে দিয়েছে কোন সরকার, কেন্দ্রীয় সরকার হোক অথবা রাজ্যের সরকার, পকেট থেকে টাকা দেয় না। টাকাটা তো আর সমস্ত মানুষের টাকা দিয়ে তার ফান্ড তৈরি হয়, সুতরাং সেই টাকা আপনার কাছে দেওয়া হলে সেটা রেওড়ি হলো নাকি? তার উপযুক্ত জবাব দিয়ে